সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা শান্তিনিকেতনে গেছিলাম, তোমরা যেমন জানো, তোমাদেরকে শেয়ার করেছিলাম শান্তিনিকেতনে গেছিলাম। তো যাওয়ার পরে পুরো যে তোমাদের কাছে সবটা শেয়ার করতে পারবো তেমনটা হয়নি, বাট যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। আর আমরা বাড়ি ফিরে গেছিলাম গতকালই রাত্রিবেলা, মোটামুটি যেটুকু করেছি ওই যে তুমি ছিলে, চুটকিমানি ছিল, তুমি আর চুটকিমানি ছিলে তো আমার সাথে, ঘরে ঢুকলে বদমাইশি করলে, যাই হোক। তো মানে তোমাদের সাথে সবটা শেয়ার করে ওটা হয়নি, যাই হোক। গতকাল আমরা বাড়িতে ফিরেছি। তো বাড়িতে ফিরে যা কাঁচা কুচি সব কিছু কমপ্লিট করে ঠোরে বাড়িতে এসেই ফার্স্টে কী করেছিলাম, হাত পাটাকে ধুয়ে ড্রেসটাকে চেঞ্জ করে আগে চা খেয়েছি। চা খাওয়ার পরে তারপর যত রাজ্যের জামা কাপড় ছিল সব কেচেছি। মা মায়ের শাড়িটাকে ধুয়েই বেরিয়ে গেছিলো, মাও গাঁঠা ধুয়ে নিয়েছে। তো সব কিছু করার পরে তারপর মানে ফ্রেশ ঠ্রেশ হয়ে রাত্রিবেলা একলা, আর ছেলেটার শরীরটা মোটেও ভালো ছিল না, মানে ওর ভাল লাগছিল না, তো ও ঠিক করে দু তিন দিন ধরে কিছু খাওয়া দাওয়াও করেনি। তো যাই হোক, কিন্তু আনন্দ করেছে, ব্যাট কক খেলেছে ও আর আমার বোন মিলে, ওর তাতেই আনন্দ, ওর খাওয়ার দরকার নেই। তো যাই হোক, ওরা এরকমভাবে মজা করেছে আর আমরা আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো মেনটেন করবার চেষ্টা করেছি যে রেগুলার ভিডিও দেব, তো এক এক সময় হয়তো মিস হচ্ছে, এক এক সময় ঠিকঠাক করতে পারছি, কারণ কি সব কিছু নিয়ে করতে হয়। তো অ্যাকচুয়ালি বাড়িতে না ভিডিও করি যাই করি, মন মেজাজটা যে খুব ভালো তা না, কিন্তু তার মধ্যেও মাইন্ডটাকে একটুখানি রিফ্রেশ রেখে যতটা পারি করবার চেষ্টা করি। ভিডিও আপলোড করতে হয়, ছেলের পড়াশোনা আছে, সব আছে, সব কিছু মিলিয়ে, তারপর ঘরের কাজ কর্ম, দোকানপাট, তারপর নিজে একটা পার্সোনালি টুকটাক একটা কাজ করি সেইখানে, মানে সব কিছু মিলিয়ে না মানে আর সময় করে হয়ে ওঠা হয় না। তাও যতটা পারি চেষ্টা করি যে তোমাদের সাথে ডেইলি ব্লগটা করব। তো এই নিয়ে চলে। তো আজকেই তো যেমন মানে আমি যেই কাজটা করি সেখানকার যা যা কাজগুলো ছিল সেগুলোকে করলাম, সেই কাজ করে ওঠার পরে ছেলেকে নিয়ে বসলাম, ছেলেকে পড়িয়ে ঠড়িয়ে এখন একটুখানি ব্রেক দিলাম, কারণ ছেলে ঠিক ভালো লাগছে না। এই দেখো ছেলে এখন শুয়ে আছে, একটুখানি মায়ের কোলে আদর খাচ্ছে। যাই হোক, তো ছেলে এখন একটুখানি শুয়েছে, তো আমি ভালো তোমাদের সাথে একটুখানি বক বক করে নিই। তো আমার জানো না মানে মুড ভালো করবার জন্য মানে কেউ কেউ হয়তো কী না কি ভাববে, আমার ছোটোবেলা থেকে যখনই মন টন খারাপ থাকে একটুখানি মনে হয় একটুখানি সাজগোজ করি বা নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করি। তো আমি ছোটোবেলা থেকে না মন টন খারাপ থাকলে একটুখানি গান শোনা বলো, একটুখানি সাজগোজ বলো, আমি এগুলো করতাম মাইন্ডটাকে রিফ্রেশ করবার জন্য বা ডাইভার্ট করবার জন্য। তো ওই এখনও ওইটাই বজায় রেখেছি, এখনও মন টন খুব খারাপ হলে সেই কাজগুলোকেই করি। তো যাই হোক, এই চলছে। আর ছেলে এখন একটুখানি ব্রেক দিই, আমি ভাবছি একটুখানি চা খাবো, চা খেয়ে একটুখানি মাথাটাকে ছাড়ি, মাথাটাকে ছাড়লে আবার ছেলেকে নিয়ে বসতে হবে, কারণ কি এখন মানে চাপ আছে, প্রচণ্ডই চাপ আছে। ছেলের পড়াটা করে নেওয়ার পরে আমার আবার অফিসিয়াল কিছু কাজ আছে সেগুলোকে করতে হবে, দেন তার ফাঁকি আবার দোকানটাকে বন্ধ করব, দোকান বন্ধের পরে যেটুকু কাজ পেন্ডিং থাকবে ওইটা করব, ছেলের হোমওয়ার্কগুলোকে চেক করব, এইসব করার পরে তারপর জান না তারপর রেস্ট নিতে পারবো। আর আজকে বাড়িতে যাবো না, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো না, কারণ ছেলের শরীরটা অতটা ভালো নেই দেখতেই পাচ্ছ, তো আজকে তাই যাবো না। তো কটা দিন এখন ছেলের কাছেতেই থাকবো, তারপরে দু তিন দিন বাদে বাড়িতে যাব, এখন আপাতত ওর কাছে থাকি। ও শরীর টরীর খুব খারাপ হলো না, মানে ওর পাশে যদি থাকি ও ভাল লাগে, তো ওর শরীর খারাপ হলে সত্যি কথা বলতে আমার বাড়িতে গিয়েও ভাল লাগে না, আমার মনটা খারাপ খারাপই হয়। তো আর বলতে নেই, ওর বাবা খুব মানে সাপোর্টিভ, আর ওর বাবা খুব আমাকে এই ব্যাপারে সাহায্য করে, তা নাহলে ওর বাবা যদি নারাজি হতো তাহলে তো আর আমি থাকতে পারতাম না। তো ওর বাবাও এটা বোঝে, অ্যাকচুয়ালি মানে অনেক ক্ষেত্রে অনেক কিছুই হয়, তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু কী বলবো, কিছু বলার নেই।
বাট খুব সাপোর্টিং হ্যান্ড বলা চলে আমার। আমি আর ওর কাছে থাকবো না এবার থেকে, ঠিক আছে? তাই তো বাবা, যাই হোক, তোমাদের সাথে পরে কথা বলছি, এখন আপাতত আর ভালো লাগছে না, পরে কথা। ওকে বাই, বাই বাই করে দাও। সো হাই ফ্রেন্ডস, এখন বাজে 11:15, তো তোমাদের সাথে আর বেশি বকবক করছি না, তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আর বেশি বকবক করলাম না। আর এই যে আমার ছেলে শুয়ে আছে, না বাবাটা শুয়ে আছে এখন, তা গুড নাইট বলে দাও। তো আমরা এখন সবাই ঘুমিয়ে পড়বো, তো টাটা, লাইক কমেন্ট শেয়ার সবার কথা একেবারে বলবেন না। আর মুখের মধ্যে একখানে অ্যালোভেরা জেল মেখে রেখেছি, আপনারাও চাইলে ভাববেন। বোকা বোকা কথা, যাই, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।